সুযোগটা পেলাম তখন আমি এটাকে আর হাতছাড়া করতে পারিনি, কারণ বাংলাদেশ আমার প্রাণ। আমি সেইখানে আসতে পেরেছি, আমি নিজেকে একটা অন্যরকম অনুভূতি, এই অনুভূতি আমি মানে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। একুশ তারিখটা যেভাবে পালিত হয় এখানে, আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, আমাদের ভাষা একই এবং একই মালায় গাঁথা সুতোর মতো, তো সেই হিসাবে আমি এখানে এসে মাতৃভাষার স্বাদটা নিতে চাই। আমরা ভাষা দিবস উপলক্ষে এসি, আমি আসছি পশ্চিমবঙ্গ থেকে, ভারতের, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ 90%, এবং আমি যে দেশে আসছি বাংলাদেশ, তো এই দেশে 100% মানুষই বাংলা ভাষাভাষী, কিন্তু আমাদের মাঝখানে একটা কাঁটাতারের বেড়া রয়েছে যেটা টপকে আমরা আসছি, এই কাঁটাতারের বেড়াটা, এই বেড়াটার ছাড়া আমাদের মধ্যে আর অন্য কোনো পার্থক্য নেই আলাদা, মানে বাংলাটা আমাদের মেলবন্ধন ঘটাচ্ছে, যার জন্য আমরা যে র্যালিটায় আসছি এই র্যালিটার নাম ভাষা বন্ধন। আমার নাম নিত্যহরি মাঝি, আমি ভারতবর্ষ থেকে সাইকেল চালিয়ে 550 থেকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে ঢাকায় পৌঁছাবার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রথমবার আমি আসছি এবং ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে আমরা ওখানে উপস্থিত থাকতে চাই, এবং যারা স্মরণীয় হয়ে রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই।